নমস্কার সবাইকে রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি ল্যাকমি ফেস কম্প্যাক্টের একটা রিভিউ নিয়ে চলে এসেছি ল্যাকমির কোনো প্রোডাক্টের রিভিউ এর আগে আমার চ্যানেলে করা ছিল না তো সেই জন্য ভালো আমার আজকে আমি ল্যাকমির এই ফেস কম্প্যাক্টটার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি এটা অনেকগুলো শেডে অ্যাভেলেবেল আছে আই থিঙ্ক এটার কোয়ান্টিটি হচ্ছে নয় গ্রাম এবং প্রাইস হচ্ছে একশো টাকা তো আগে এটার কালার কিন্তু একদম যে মেরুন কালার ছিল সেই কালারটা ছিল আর এখন হচ্ছে ডিপ পিচ কালারের এর প্যাকেজিং এবং এর যে কৌটোটার কালার আছে সেই রকম করে দিচ্ছে একদম ডিপ যে পিচ কালারটা হয় সেইটা তো এটা হচ্ছে যাদের ফেয়ার স্কিন আছে আমি তো সেই মানে সেই সেটটাই নিয়েছি আর অনেক রকম শেডে আই থিঙ্ক অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের শেড অনুযায়ী নিয়ে নিতে পারেন এটা ভীষণই ভালো একটা কম্প্যাক্ট পাউডার আপনারা যদি মানে এমনি ক্যাজুয়ালি ইউজ করতে চান এটা ভীষণই ভালো সানস্ক্রিমের উপরে আপনারা ইউজ করতে পারেন এবং যদি যারা হালকা ফাউন্ডেশন টাইপের মেকআপ পছন্দ করেন তাহলে তারা কী করবেন শুধু ফাউন্ডেশানের উপরে এটা ইউজ করে নিতে পারেন তাহলে আপনাদের মেকআপটা সেট হয়ে যাবে এবং মেকআপ সেট করার জন্য যে কোনো কম্প্যাক্ট পাউডার ভীষণই প্রয়োজন তো সেটা যদি ল্যাকমির এরকম পাউডার হয়তো কোনো কথাই নেই ল্যাকমির যে কোনো প্রোডাক্ট খুবই ভালো তো ল্যাকমি ফাউন্ডেশনের সাথে আপনারা এই ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন তো আমি এখানে হাতে ইউজ করে দেখাচ্ছিলাম যে কীরকম লাগছে যে আমি সুগারের বানানা পাউডারটা ইউজ করেছি ওটার উপরে তো কোনো কথাই নেই কিন্তু এটাও খুবই ভালো পাউডার খুবই মানে অল্প প্রাইজের মধ্যে ভীষণই একটা ভালো জিনিস তো যাদের রিভিউটা আজকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কোনো প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানা থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার থ্যাংকস ফর ওয়াচিং